আমাদের দেশে অনেকে বলেন মুসলমানরা জঙ্গিবাদী, মুসলমানরা নউযুবিল্লাহ সন্ত্রাসী, এই ধরনের কথা মুসলমান না বললেও মুসলমান যারা বিদ্বেষী ইহুদ নাসারা খ্রিস্টান ইউরোপের ইংরেজরা বিভিন্ন বিভিন্ন শত্রুরা ইসলামের বিরুদ্ধে শুধু একটি কথা বলে তাকে যে মুসলমানরা সন্ত্রাসী জঙ্গিবাদী। যে কোনো জেহাদকে যে কোনো জঙ্গিবাদকে যদি জেহাদ বলা হয় তাহলে ইসলাম কলঙ্কিত হবে। সেজন্য ইসলামী জেহাদকে বোঝার জন্য সর্বপ্রথম তিনটি জিনিস বুঝতে হবে। সেজন্য আমার নবী বলেছেন খবরদার জিহাদের ময়দানে যদি যাও, আমার নবী বলেছেন খবরদার কাফের হলেও কোনো মহিলার উপর হামলা করবে না, কোনো শিশুর উপর হামলা করবে না, কোনো বৃদ্ধ মানুষের উপর হামলা করবে না, জিহাদের ময়দানে দেখো কোনো পাদুরীর উপর হামলা করবে না। দেখেন যারা জাজজ এদের উপর হামলা করবে না, তারা যদি যুদ্ধক্ষেত্রে যদি তাদের সাহায্য মদত যদি না থাকে অন্যায়ভাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজিদ ইবনে আবি সুফিয়ানকে এক যুদ্ধের ময়দানে পাঠানোর সময় বলেছিলেন, এ ইজিদ ইবনে আবি সুফিয়ান, তুমি যখন যুদ্ধের ময়দানে কোন যুদ্ধ করার জন্য যাবে, বিজয় চিনিয়ে আনবে, যুদ্ধ করবে, খবরদার ওখানে কোনো ফলদার গাছ কাটবে না। আপনারা দেখেন যে গাছগুলো ফল দেয় ছায়া দেয় এগুলো গাছগুলো কাটবে না। কোনো হেওয়ান জন্তু যেগুলো দুধ দেয় মানুষের কাজে আছে এগুলোকে হত্যা করবে না। যারা উজরত যারা চাকরিজীবী যারা কার্যক্রম করে শ্রমিক, খবরদার কোন শ্রমিককে হত্যা করবে না। দেখেন কোন শ্রমিককে হত্যা করবে না। এবার এ ধরনের কন্ডিশন দেওয়া হয়েছে। ইসলাম মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যুদ্ধ করেছেন, কি করেছেন যুদ্ধ করেছেন। ইসলামের মধ্যে যুদ্ধের একটি কথা আছে, কোরআনে পাকের মধ্যে প্রায় 20টির অধিক আয়াতের মধ্যে জিহাদের কথা আছে। জিহাদ একটি ইবাদত, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, জেহাদ করা এবাদত, কিন্তু জেহাদ এবাদত হওয়ার জন্য প্রথমে তিনটি জিনিসকে দেখতে হবে। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ কথা, কারণ জেহাদের নামে সন্ত্রাসী করা যাবে না, জেহাদের নামে অন্যায় করা যাবে না, জেহাদের নামে জুলুম করা যাবে না। ইসলামী জেহাদের সিস্টেম, ইসলামী জেহাদের অবস্থানটি আপনাকে যথাযথভাবে জানতে হবে। যে কোনো জেহাদকে যে কোনো জঙ্গিবাদকে যদি জেহাদ বলা হয় তাহলে ইসলাম কলঙ্কিত হবে। সেজন্য ইসলামী জেহাদকে বোঝার জন্য সর্বপ্রথম তিনটি জিনিস বুঝতে হবে। কিতাবের মধ্যে আছে, আপনার সবাই জ্ঞানী মানুষ জানেন, একটা হলো জেহাদ কোন উদ্দেশ্যে, জেহাদের উদ্দেশ্য নিরূপণ করতে হবে। দুই নম্বর জেহাদ কার সাথে, জেহাদ কার সাথে, মুসলমান মুসলমানের সাথে তো জেহাদ হয় না, জেহাদ কার সাথে চিহ্নিত করতে হবে। এবং জেহাদ বৈধ হওয়ার জন্য যে শরায়ত যে নিয়মাবলী এবং জেহাদের মধ্যে যেই যে সমস্ত বস্তুগুলোকে চোখের সামনে রাখতে হবে, জেহাদ করতে গিয়ে যেমন তেমন ভাবে ইচ্ছাকৃত ভাবে আপনি হাপনা করতে পারবেন না, সেখানেও কিছু নিয়মতান্ত্রিক কিছু নির্দিষ্ট কিছু কানুন আছে সেগুলোকে আপনি সামনে রাখতে হবে। ইসলামী জেহাদ এবাদত, একথা মনে রাখবেন, ইসলামী জেহাদ এবাদত। আচ্ছা, সেজন্য আমি কোরআন শরীফ থেকে এখানে বসে আমি এটা ধরেছি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর বলে, আমাদের দেশে অনেকে বলেন মুসলমানরা জঙ্গিবাদী, মুসলমানরা নউযুবিল্লাহ সন্ত্রাসী, এই ধরনের কথা মুসলমান না বললেও মুসলমান যারা বিদ্বেষী ইহুদ নাসারা খ্রিস্টান ইউরোপের ইংরেজরা বিভিন্ন বিভিন্ন শত্রুরা ইসলামের বিরুদ্ধে শুধু একটি কথা বলে থাকে যে মুসলমানরা সন্ত্রাসী জঙ্গিবাদী, এ ধরনের একটি কথা বলে থাকে। এটা কেন বলা হয়? যদি আমরা জেহাদের সুন্দর সিস্টেম যদি অবলম্বন না করি তাহলে হয়তো এই আইপি ইসলামের উপর আসবে। শত্রুরা যেন যেমন নাকি ধরেন আপনি একটি ইবাদত করতে, আপনি যদি উরুস করতে গিয়ে যদি শরীয়ত বিরোধী কার্যকলাপ করেন তাহলে তো এতরাজ আসবে, বলেন আসবে না? তুমি যদি কোরআন হাদিস মোতাবেক যদি ফাতিহা করা না হয়, ওরফ যদি শরীয়ত মোতাবেক না হয় তাহলে তো বিভিন্ন কথা বলবে। জিয়ারত আল্লাহর বলিদের জিয়ারত সিস্টেম কোরআন হাদিস মোতাবেক যদি না হয় তাহলে তো প্রশ্ন আসবে। জিয়ারতের সিস্টেম আছে না, আল্লাহর বলিদের মাজারাত মুরব্বীদের মইয়তের কবরস্থানের যারা আমাদের থেকে বিয়োগ হয়ে গেছেন তাদের জিয়ারতুল কুবুরের
আদাব সিস্টেম আছে না কোরআন হাদিসের মধ্যে, হাদিসের মধ্যে হাদিস আছে কিতাবের মধ্যে। এখন আল্লাহর ওলিদের জিয়ারত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি জিয়ারতে মুস্তফা, এগুলোর যে নিয়ম যে কানুন আছে আপনাকে জিয়ারত সেভাবে সম্পাদন করতে হবে। এখানে যদি আপনি মন গড়া নিজের ইচ্ছাকৃতভাবে কিছু করেন তাহলে তো এতরাজ আসবে, ইসলাম কলঙ্কিত হবে, মুসলমানের উপরে এতরাজ আসবে। তো আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে যেটা কানুনের খেলাফ এটা কেন করব? ইসলামকে আমরা আমাদের কারণে কেন কলঙ্কিত করব? ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। এটা কোরআন শরীফ, আল্লাহ কোরআন বলতেছেন ওয়াকাতিলু। মুসলমান ইসলামের প্রথম প্রথম দিকে আপনারা জানেন মুসলমান কলমা পড়েছিলেন, আল্লাহ ওয়াহদাহু লা শরীকা লাহুকে মেনেছিলেন, কোন মুসলমান কোন মূর্তির উপর হামলা করে নাই, কোন কাফেরের উপর হামলা করে নাই। শুধু মুসলমানের দাবি, রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু একটিমাত্র দাবি, তোমরা গাছ বানিয়ে গাছ দিয়ে লাকড়ি দিয়ে পাথরকে খুঁদিয়ে এই এগুলোকে তোমরা কেন আল্লাহ বলতেছ, কেন মাহবুদ বলতেছ? সুতরাং আসমানকে যিনি সৃষ্টি করেছেন, জমিনকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য আলু সৃষ্টি করেছেন, আকাশ গগন বাতাস সৃষ্টি করেছেন, সমগ্র বিশ্ব যিনি পরিচালনা করতেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করতেছেন, আমাদের ভালো মন্দ সবকিছু দেখাশোনা করেন, আমরা আসো আমরা সেই মহান আল্লাহর ইবাদত করি। রসুল পাক শুধু একটি হকের দিকে আহ্বান করেছিল, রসুল পাকের হাতে কোনো মূর্তিকে অতক্ষণ পর্যন্ত হামলা করে নেই, কিছু বলে নেই। কিন্তু রায় আছে, আমার নবী মদিনা শরীফ অমন্ধ করে, আপনি মদিনার সনদ দেখেন, আমার নবী যখন সেখানে শক্তিশালী হওয়া সত্ত্বেও আমার নবী সেখানে সমস্ত ইহুদ নাসারা যারা বিভিন্ন ধর্ম অবলম্বী ছিলেন, আমার নবী বলেছেন তোমরা তোমাদের ধর্ম তোমাদের কাজকর্য করো, তোমরা তোমাদের কার্যক্রম স্বাধীনভাবে চালাইতে পারবে। লাকুম দিন হুকুম বলিয়া দিন, ধর্মীয় স্বাধীনতা রসুল আবার দিয়ে গেছেন। ইসলাম কাউকে মজবুর করে না, ইসলাম আদর্শের ধর্ম, ইসলাম কাউকে মজবুর করে না। জিহাদের হুকুম 13 বছর, মুসলমানেরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের কথা বলার পরে মুসলমানরা কত নির্যাতিত হয়েছিলেন আপনারা জানেন, কি অপরাধ করেছিল রসুল পাক, তাদের কোনো মালের ক্ষতি করে নাই, সম্পদের ক্ষতি করে নাই, শুধু আমার নবী কলমা ওয়াহদাহু লা শরীকা লাহুর কথা বলেছেন, আল্লাহর তৌহিদের দিকে আহ্বান করেছেন। যারা রসুল পাকের আহ্বান ভালো লেগেছে, তাদের অন্তরের মধ্যে ওয়াহদানিয়তকে জায়গা দিয়েছেন, তারা রসুল পাকের কদমে হাজির হতে কলমা পড়েছেন। কোন কাফেরকে তো কোনো মুসলমান অত্যাচার করে নাই, দুনিয়ামি কোনো উদ্দেশ্য নিয়ে তো কোনো কথা বলে নাই, কিন্তু শুধু কলমা পড়ার কারণে বেলালকে এইভাবে কেন কষ্ট দেওয়া হয়? কিভাবে রসুল পাকের সাহাবা যারা কলমা পড়েছেন তাদেরকে এভাবে জুলুম করা হয়? এইভাবে মুসলমানরা জুলুমের শিকার হতে হতে কোনোদিন এর উত্তর দেয় নাই, মোকাবেলা করে নাই, প্রতেজ করে নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কোনো নির্দেশ আসে নাই, শুধু সবরের কথা এসেছে। তোমরা কষ্ট পাও, আর আল্লাহ বলতেছেন মাহবুব আপনি তাদেরকে বলুন সবর করতে, বলুন কষ্ট পেয়েছি, সাহাবায়ে কেরাম কষ্ট পেয়েছেন, এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে রসুল পাকের সাহাবারা হাবশা হিজরত করতে বাধ্য হয়েছেন, যে নিজের দেশ ঘর বাড়ি সম্পদ ছেলে মেয়ে সন্তান সবাইকে ছেড়ে এরা হাবশার দিকে চলে যেতে হয়েছিল। কোন সাহাবা কোন কাফেরের বিরুদ্ধে তলোয়ার ধরেছে রেকর্ড নেই, প্রটেস্ট করেছে মোকাবেলা করেছে কোনো দলিল নেই, এমনকি শেষ পর্যন্ত খুদ রসুল পাককে শহীদ করে দুনিয়া থেকে খতম করে দেওয়ার জন্য মক্কার এই কাফেররা দারুন নদওয়ার মধ্যে মিটিং করেছিল। সাহাবায়ে কেরাম মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন, হিজরত করলেন, রসুল পাক সিদ্দিক আকবরকে নিয়ে হিজরত করেছেন। কাফেরদের এই শত্রুদের জুলম এবং অত্যাচার অন্যায়ভাবে জুলম এবং অত্যাচার রসুল পাক 13 বছর পর্যন্ত সবর করেছেন, কোনো আওয়াজ করে নেই, কোনো আওয়াজ করে নেই। এই 13 বছর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর সবর ধৈর্য ধারণ করার পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মোতাবেক রসুল পাক সবর ধৈর্য ধারণ করার পরে নির্দেশ আসতেছে আল্লাহর কোরআনে, মাহবুব আজ থেকে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, এতদিন আপনি নীরব এবং সবরের সাথে অনেক ধৈর্য ধারণ করেছেন, আজকে আমি আপনাকে নির্দেশ দিচ্ছি আল্লাহর জন্য আল্লাহর রাস্তার মধ্যে আজ আপনি তলোয়ার বের করতে পারবেন।
কখন কার সাথে যুদ্ধ করবেন কাতিলু ফি সাবিলাল্লাযিনা ইউকাতিলুনাকুম ও সমস্ত কাফেরদের মোকাবেলা করতে পারবেন যারা আপনাকে কতল করার জন্য মোকাবেলা করতে আসবে এখানে আল্লাহ পাক এটা বলেছেন না আপনি সাহাবা কেরামদেরকে ও মোকাবেলা কাফেরের কবিলার মধ্যে আপনি হামলা করেন সেটা বলে নাই আল্লাহ বলতেছেন যারা যে সমস্ত কাফেররা আজ থেকে আপনি এবং মুসলমানের বিরুদ্ধে দাঁড়াইবে তাদের প্রতিরোধ করার আমি অনুমতি প্রদান করলাম তাহলে তো এখনো জিহাদের স্বতন্ত্রভাবে রসূলের পক্ষ থেকে রসূলের পক্ষ থেকে জিহাদ করার হুকুম হয় নাই এখনো তো বলা হচ্ছে আপনার সাথে যদি কেউ এতদিন তো আপনাকে জিহাদ করেছেন আপনার সাথে আপনাকে জুলুম করেছে আপনাদের উপর সাহাবায়ে কেরামদের উপর অন্যায় করেছে আঘাত করেছে কিন্তু প্রটেস্ট করে নাই কোনো জবাব দেওয়ার অনুমতি ছিল না কিন্তু আজ থেকে কেউ যদি কোনো কাফেররা যদি কোনো ইহুদ নাসারা যদি হে মুসলমানরা এ আমার মাহবুব আপনি আপনার সাহাবায়েদেরকে বলুন আজ থেকে প্রটেস্ট করার অনুমতি দিলাম তাহলে তো ইসলাম জিহাদ করতে বলে নাই যারা মুসলমানের উপর হামলা করবে এটাকে প্রতিরোধ করার জন্য বলেছেন এদের মোকাবেলা করার জন্য বলেছেন এটা বলেছেন কোরআন কি বলতেছে আচ্ছা ইন্নাল্লাহ ওয়ালা তাদাদু দেখেন আল্লাহ জিহাদের কথা বলার সাথে সাথে আল্লাহ আবার এটাও বলেছেন খবর ওয়ালা তাদাদু জিহাদ করার আমি অনুমতি দিয়েছি খবরদার জিহাদের মধ্যে আমার আমি আল্লাহ মানুষকে কতল করার জন্য সৃষ্টি করি নাই মাহুত যারা আপনার সাথে অন্যায় করবেন সে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমি আপনাকে অনুমতি দিলাম তারপরেও এই জিহাদের মধ্যে খবরদার সীমা লঙ্ঘন করা যেন না হয় এটা আল্লাহ খুদ বন্ধুকে বলতেছেন যুদ্ধক্ষেত্রে মানুষ সেন্টিমেন্টের মধ্যে থাকে যুদ্ধক্ষেত্রে মানুষ সেন্টিমেন্টের মধ্যে থাকে মানুষের মানুষ রাগের মধ্যে থাকে কোরআন শরীফ বলতেছে মাহবুব যুদ্ধের ময়দানেও সে রাগের বশীভূত হয়ে অন্যায়ভাবে কোন কাফেরের উপরে যেন হামলা করা যেন না হয় দেখেন ওখানে যুদ্ধের ময়দানেও যেন সেন্টিমেন্টকে আপনি কন্ট্রোল করতে হবে আপনার সাহাবাদেরকে বলুন সে যুদ্ধক্ষেত্রেও কিছু নিয়ম কানুন আছে আমার এই নিয়ম কানুনের বিরুদ্ধে আপনার কোন সাহাবায়ে কেরামের তলোয়ার যেন না উঠে সুবহানাল্লাহ বলেন সেজন্য আমার নবী বলেছেন খবরদার জিহাদের ময়দানে যদি যাও আমার নবী বলেছেন খবরদার কাফের হলেও কোনো মহিলার উপর হামলা করবে না কোনো শিশুর উপর হামলা করবে না কোনো বৃদ্ধ মানুষের উপর হামলা করবে না জিহাদের ময়দানে দেখো কোনো পাদুরীর উপর হামলা করবে না দেখেন যারা জাজজ এদের উপর হামলা করবে না তারা যদি যুদ্ধক্ষেত্রে যদি তাদের সাহায্য মদত যদি না থাকে অন্যায়ভাবে সিদ্দিক আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজিদ ইবনে আবি সুফিয়ানকে এক যুদ্ধের ময়দানে পাঠানোর সময় বলেছিলেন এ ইজিদ ইবনে আবি সুফিয়ান তুমি যখন যুদ্ধের ময়দানে কোন যুদ্ধ করার জন্য যাবে বিজয় চিনিয়ে আনবে যুদ্ধ করবে খবরদার ওখানে কোনো ফলদার গাছ কাটবে না আপনারা দেখেন যে গাছগুলো ফল দেয় ছায়া দেয় এগুলো গাছগুলো কাটবে না কোনো হাইওয়ান জন্তু যেগুলো দুধ দেয় মানুষের কাজে আছে এগুলোকে হত্যা করবে না যারা উজরত যারা চাকরিজীবী যারা কার্যক্রম করে শ্রমিক খবরদার কোনো শ্রমিককে হত্যা করবে না দেখেন কোনো শ্রমিককে হত্যা করবে না এবেদন এ ধরনের কন্ডিশন দেওয়া হয়েছে কোনো গাছকে কাটার নির্দেশ নিষেধ করা হয়েছে রসুল পাক নিষেধ করেছেন আপনারা দেখেন যুদ্ধক্ষেত্রেও ইসলামের মধ্যে কত নিয়মকে অবলম্বন করতে বলা হয়েছে কিন্তু আজ আমরা কি করতেছি আজ আমরা কি করতেছি আমরা কি করতেছি মুসলমান মুসলমানকে হত্যা করতেছে মসজিদের মধ্যে বম্পিং করতেছে এগুলোকে বলা হয় সন্ত্রাস এগুলো জিহাদ নয় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক জিহাদ কে জিনিসের জন্য বুঝান জিহাদ ইবাদত জিহাদের একটা নিয়ম আছে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে জিহাদ কি উদ্দেশ্যটা কি কোন দুনিয়াবী উদ্দেশ্য নিয়ে ইসলামী জিহাদ হয় না আল্লাহর ওয়াস্তে হতে হবে ফি সাবিলিল্লাহ হতে হবে তার সাথে যুদ্ধ করা তোমার উপর উপায় ওয়াজিব হয়েছে কিনা আগে দেখতে হবে এবং যুদ্ধের শরায়ে নিয়মাবলীগুলো যেগুলো কুয়ুদ আছে এগুলো সম্পূর্ণরূপে জানতে হবে তারপরে জিহাদ বৈধ দেওয়া হয়